সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি বাংলা যে ধ্বনিগুলো রয়েছে সেই ধ্বনিগুলোর ইতিমধ্যেই আমি স্বরধ্বনি তোমাদের আলোচনা করেছি, তো সেই ধারাবাহিকতায় আজকে আমি একটি গুরুত্বপূর্ণ অথচ ছোট একটি টপিক, সেটি হচ্ছে অর্ধ স্বরধ্বনি, এটি নিয়ে আলোচনা করব। এটা নিয়ে অনেক সময় আমাদের অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থীদের অবজেক্টিভ প্রশ্ন আসে, এছাড়া যারা উচ্চতর শিক্ষায় রয়েছে বা বিভিন্ন চাকরি পরীক্ষায় রয়েছে তাদেরও কিন্তু এখানে থেকে এই ব্যাকরণিক একটা প্রশ্ন আসে যে নিচের কোনটি অর্ধ স্বরধ্বনি। তবে এই অর্ধ স্বরধ্বনি আসলে জিনিসটা কি সেটি আমি একটু তোমাদের বলবো, তো তার আগে বলে নেই, তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে এবং আমি পুরো বিষয়টি বোঝানোর জন্য তোমাদেরকে কিছু উদাহরণ বলবো এবং এই কি কি স্বরধ্বনি রয়েছে বা অর্ধ স্বরধ্বনি রয়েছে এবং সেই অর্ধ স্বরধ্বনিগুলো বাংলা ভাষায় কীভাবে উচ্চারিত হয় এই বিষয়টি পুরোটা থাকবে আজকের এই ভিডিওতে। কাজেই পুরো স্কিপ না করে পুরো ভিডিওটি তোমরা দেখবে মনোযোগ সহকারে। তো চলো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস, অর্ধ স্বরধ্বনি। যেটা এই অর্ধ স্বরধ্বনিকে ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে সেমি ভাওয়েল। তো বাংলায় এই অর্ধ স্বরধ্বনি আসলে কেমন, যেমন আমরা যখন কোনো স্বরধ্বনি উচ্চারণ করি তখন আমাদের কিছু কিছু শব্দ আছে যেগুলো শব্দের শুরুতেও স্বরধ্বনি আসে এবং শব্দের শেষে অর্থাৎ আদিতে যে ধ্বনিটা বলছি দুই স্বরের মাঝখানে এর এই মাঝের শুরুতেও আদিতে এবং এই শব্দের শুরুতে দুটো মাঝে কিছু যখন দুটো ধ্বনি এক জায়গায় উচ্চারণ করা হয় এবং পাশাপাশি যদি দুটো স্বর থাকে তাহলে সেই ক্ষেত্রে এই একটি স্বর আমাদেরকে কিছুটা উচ্চারণ করার জন্য আমাদের বেগ পেতে হয়, স্বরযন্ত্রে এই বাগযন্ত্রে আমাদের কিছুটা সমস্যা তৈরি হয়, তখন এই স্বরধ্বনিটি উচ্চারণ করার জন্য আমরা কিছু স্বর উচ্চারণ করি। এই স্বরটাই হচ্ছে অর্ধ স্বরধ্বনি, যেটি পরিপূর্ণভাবে উচ্চারণ নাও হতে পারে, আবার অনেক সময় সম্পূর্ণভাবেই উচ্চারণ করা হয়। তো এ ব্যাপারে যে ভাষাবিদগণ রয়েছেন তাদের মধ্যে চার্লস ফার্গুসন, তিনি এই স্বরধ্বনি চারটি এই সেমি ভাওয়েল অর্থাৎ অর্ধ স্বরধ্বনির কথা বলেছেন। একই সাথে আমাদের বাংলা ভাষাবিদ এবং বাংলা সাহিত্যের একজন পথিকৃৎ লেখক এবং বাংলা সাহিত্যের অন্যতম একজন প্রাবন্ধিক ডক্টর মুনীর চৌধুরী, তিনিও কিন্তু বাংলা ব্যাকরণের যে এই স্বরধ্বনি আলোচনা সেখানে তিনিও এই চারটি স্বরধ্বনির কথা বলেছেন যেটি অর্ধস্বর হিসাবে চিহ্নিত হয়েছে। তো এখানে তোমাদের প্রশ্ন হতে পারে পরীক্ষায় যে এই যে চারটি যে অর্ধস্বর এই অর্ধস্বরের কথা কে কে বলেছেন, তাহলে চার্লস ফার্গুসন এবং ডক্টর মুনীর চৌধুরী, এই দুটো নাম তোমরা অবশ্যই এই অ্যান্সারের মধ্যে পেয়ে যাবে। পাশাপাশি এই আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এই চারটি স্বরধ্বনি অর্ধ স্বরধ্বনি কোনগুলো, তো চারটি অর্ধ স্বরধ্বনিগুলো হচ্ছে এ ই ও এবং উ। এই যে এই চারটি হচ্ছে অর্ধ স্বরধ্বনি, তার মধ্যে এই উ ধ্বনিটি আসলে এর ব্যবহার আমাদের বাংলা ভাষার শব্দে আমরা এই অর্ধস্বর হিসাবে অর্ধ স্বরধ্বনি হিসাবে কিন্তু তেমন একটা পাই না, যার ফলে এর ব্যবহারটা তেমন একটা নেই। যদিও চারটি বলা হচ্ছে যে অর্ধ স্বরধ্বনি, কিন্তু মূলত আমরা এই তিনটি স্বরধ্বনিকে আমরা আলোচনা করব। তিনটি বললাম, এই তিনটার মধ্যে আমরা এবার একটু ব্যবহারটা দেখি। যেমন ই, এখানে একটা ই ধ্বনি রয়েছে, আর একটা হচ্ছে এ ধ্বনি আছে এবং ও ধ্বনি আছে। তো আমরা ই ধরে কি পাই, যেমন আমরা যাই, যাই, এখানে যায় এ ধ্বনি এবং ওতে যাও, যাও। তাহলে এখানে যেমন এই ধ্বনির উচ্চারণে এই যে জে এ আই, যাই অর্থাৎ যা ই, যায়, এখানে এ ধ্বনি রয়েছে, এই এ ধ্বনিটা আমরা জানি ইংরেজি ধ্বনি উচ্চারণের রীতি অনুযায়ী এটা কিন্তু ই ধ্বনি।
এবং এখানে ও যাও তাহলে জে এ ও অর্থাৎ যাও এখানে যা যাই যায় বলতে পারবে এবং যা ও তাহলে এখানে আমরা কিন্তু যা ই ধ্বনি পাচ্ছি যা এ ধ্বনি পাচ্ছি যায় এবার একটু উদাহরণ দেখি যেমন আমি বাজারে যাই আমি বাজারে এই যে যাই এই সরাসরি যাই ই ধ্বনি আসতেছে আ ধ্বনি এবং ই ধ্বনি এই দুটো স্বর এখানে সরাসরি আসতেছে এবং এর মধ্যে এই হচ্ছে না কিন্তু আমার যাই বলবে আমার যাই বলবে তাহলে এই যে যাই এ যা কিন্তু আমরা জানি যে বাংলা এর একটা বিশিষ্ট অর্থ রয়েছে যা হ্যাঁ আমরা কিন্তু যা জানি যে আমাদের যে সংসারে বড় বোন কে এবং যখন দুই ভাইয়ের এই একজন আরেকজন পরস্পরে এরা কিন্তু যা হিসাবে যারা বড় সিনিয়র তাদেরকে যা হিসাবে সম্বোধন করে তো এই আমার যাই বলবে এখানে যা দেখো যার সাথে ই ধ্বনিটা চলে আসছে যাই বলবে আর আমি বাজারে যাই এখানে কিন্তু এখানেই কিন্তু এই যে অর্ধস্বর ধ্বনিটি কিন্তু চেনা যাচ্ছে কিংবা সে বাজারে যায় সে বাজারে যায় কিন্তু এখানে যায়ে যায়ে ঝগড়া যায়ে 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 ঝগড়া হতে পারে তাহলে এখানে এরকম আবার যাও তুমি বাজারে যাও তুমি বাজারে যাও কিন্তু এখানে এই আমার যাও ঘটনাটি জানে আমার যাও ঘটনাটি জানে তাহলে এখানে আমরা এই যে যাও যায় যাই এবং এখানে যাও যায় এবং যাই তাহলে এইটা কিন্তু আমরা অর্ধস্বর ধ্বনির যে ব্যবহার সেগুলো কিন্তু আমরা এখান থেকেই সহজেই বুঝতে পারছি তো আশা করি এই এই ব্যবহারটা তোমরা বুঝতে পারবে এবং মূল কথা হলো পরীক্ষায় যদি আসে সাধারণত আসে যে বাংলা অর্ধস্বর ধ্বনি কোনগুলো এবং সেগুলোর ব্যবহারে এরকম দিয়ে একটি উদাহরণ দিয়ে এখানে বলা হতে পারে যে এখানে কোন স্বরধ্বনিটির ব্যবহার রয়েছে বা আমরা পাই অর্ধস্বর হিসাবে তখন তোমাদেরকে এগুলো চিহ্নিত করা হতে পারে পরীক্ষার এ ধরনের প্রশ্ন আসতে পারে তো আশা করি শিক্ষার্থীরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে তো সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ